আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি আছি বাংলাদেশি ব্লগার পায়েল আপনাদের সঙ্গে। দেখতে দেখতে চলে এসেছে শীত, আর শীত মানেই আমাদের বাঙালির ঘরে ঘরে পিঠা পুলির ধুম। আর পিঠা খাওয়া হবে না এমন ঘর খুঁজে পাওয়া মানে মুশকিল, তাই না? আমরা কিন্তু পিঠা বাঙালিরা খেতে খুব পছন্দ করি, যদিও মানে আমরা এখন আগের যুগের মানানিদের মতো বানানোটা ভুলেই যাচ্ছি। তো ভুলে যাওয়ার সাথে সাথে কিন্তু পিঠা খাওয়ার একটা যেই আকর্ষণ সেটাও কমিয়ে দিচ্ছি, তাই না? তো সেটা যেন কমে না যায়, সেই আকর্ষণটা ধরে রাখার জন্য আমরা এখনকার প্রজন্মের সবাই কিন্তু চেষ্টা করতে পারি খুব ইজিভাবে পিঠা বানিয়ে মানে বাচ্চাদের সামনে উপস্থাপন করতে। তাহলে কিন্তু আমাদের বাচ্চারা কিন্তু এই পিঠাগুলোর স্বাদ থেকে কোনোভাবেই দূরে সরে যাবে না। তো চলুন পিঠার রেসিপি শেয়ার করি। নিয়েছি এখানে এক ফালি মানে খেজুরের গুড়। খেজুরের গুড়টাকে আমি কিন্তু মানে শিল দিয়েছি, যে থেতলি নিয়েছি। খেজুরের গুড়টা হালকা কুসুম গরম পানি আর স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে একদম গলিয়ে ফেলেছি। হালকা কুসুম গরম পানি দিতে হবে। এখানে আমি দিয়েছি প্রায় 3 কাপ পরিমাণ চালের গুঁড়া, আর চালের গুঁড়াটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখানে দিয়েছি আমি 1 কাপ পরিমাণ ময়দা। হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। আজকে আমি বানাবো তেলের পিঠা, আর তেলের পিঠা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল, তাই না? আমার বাসাতে তেলের পিঠা সবাই খুব পছন্দ করে। তো তেলের পিঠা কিন্তু বানানোর জন্য অনেকে খেতে পারেন না। আমি যে প্রসেসটা দেখাচ্ছি এভাবে করলে কিন্তু খুব ইজিভাবে যে কেউ তেলের পিঠা তৈরি করতে পারবে। আর এভাবে করে যদি করেন, আমি মনে করি যে মানে যে জীবনে প্রথম পিঠা বানাচ্ছে সেও বানাতে পারবে। তো আমি কিন্তু এই তো ময়দা আর যে চালের গুঁড়া দিলাম সেগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে মানে ময়ানটা তৈরি করে নিচ্ছি। এই কাজটা হাতের সাহায্যে করতে হবে, কম করে হলো 8 থেকে 10 মিনিট এভাবে মধ্যে নিতে হবে। অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। আর ব্যাটারের থিকনেসটা কেমন হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, আশা করি দেখলেই বুঝতে পারবেন। আর জীবনে যে পিঠা মানে একদম প্রথম বানাতে যাচ্ছেন সেও বানাতে পারবেন যদি আমার রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। এখানে বেকিং পাউডার দেওয়া যাবে না, বেকিং সোডাই দিতে হবে। আর এটা দিলে হয় কি পিঠাটা একটু সুন্দরভাবে ফুলে, আর এই পিঠাটা দীর্ঘ সময় সফট থাকে। তা আমি আবারও হাতের সাহায্যে 2 মিনিটের মতো করে এরকম মানে ডোটাকে সরি ব্যাটারটাকে ময়ন করে নিচ্ছি আর কি। তো এই কাজটা হাতেই করতে হবে। তো আমি আশা করি এই রেসিপিটা ফলো করলে এই শীতকালে প্রতিদিনই ঘরে পিঠা তৈরি করে খেতে পারবেন। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 1/2 আওয়ার জন্য রেস্টে রেখে দেব। হাতে সময় কম থাকলে 10 মিনিট রাখলেই হয়ে যাবে। ফিরে এলাম 1/2 আওয়ার পর। এখন আমি এই ব্যাটারটাকে দেখলাম যে আগের তুলনায় একটু ভারী হয়ে গিয়েছে, তাই অল্প করে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ব্যাটারটা আবারও একটু একটা চামচ দিয়ে নেড়েচেড়ে নিলাম। আর আশা করি দেখেই বুঝতে পেরেছেন ব্যাটার থিকনেসটা কেমন হয়েছে। এরকম একটা কড়াই লাগবে, এরকম বা লোহার যে কোনো কড়াই হলে হবে, একটু ভারী টাইপের কড়াই। তো আমি বলবো যে ননস্টিক প্যানের চেয়ে এরকম লোহার প্যানে মানে পিঠাগুলো সুন্দর হবে। আর এই পিঠা বানাতে গেলে এরকম টাইপের কড়াইতেই বানানো ভালো। দেখা যায় ফ্রাই প্যানে বা ননস্টিক প্যানে দিলে কি হয়, পিঠাগুলো ছড়ে যায়, নরম হয়ে যায়। তো আমি অনেকবার ট্রাই করার পর যখন দেখলাম না আমি এভাবে করলে আমারটা পারফেক্ট হয়, তারপর থেকে কিন্তু আমার পিঠা আর কখনো ভাঙে না আলহামদুলিল্লাহ। তো আমি তেলটাকে গরম করে চুলার আঁচটা মিডিয়ামে রেখে পিঠা একটা দিয়ে দিলাম। আর পিঠাগুলো সবগুলো পিঠাই মাশাল্লাহ খুব সুন্দর হবে। আপনারা আমার রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করতে পারেন, যারা আর আমার রান্নাবান্না ফলো করেন আর কি, তাদের জন্য বলছি।
তো এই তো দেখুন, খুব সুন্দরভাবে পিঠাটা ফুলে উঠেছে। এখন আমি একটা সুন্দর ব্রাউনিশ কালার আসা পর্যন্ত পিঠাটাকে ফ্রাই করব। তারপর আমি একে একে সবগুলো পিঠা এভাবে করে বানিয়ে নেব। আর এই পিঠা বানানোর সময় পুরো বাড়ি কিন্তু খেজুর গুড়ের একটা সুন্দর গন্ধে মৌ মৌ করছে। তো আমার হাজব্যান্ড খুবই পছন্দ করেছিল। আমি তো ভিডিওটা দিচ্ছি এখন, মানে রাতের বেলা দিব, আমি ভয়েস দিচ্ছি সন্ধ্যায়। আমরা সকালবেলায় পিঠে খেয়েছিলাম আর খুবই মজার ছিল, অসম্ভব মজার। তো এখন আর কেউ পিঠা বানাতে পারে না এই কথা বলতে পারবেন না, যারা আমার ভিডিও দেখেন, যে আপুরা আমার রান্না ফলো করেন, বাসায় কিন্তু বানিয়ে ফেলবেন, বাসার সবাইকে এই শীতে পিঠা বানিয়ে খাওয়াতে পারবেন আশা করি, যদি পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখেন। আর আমি চেষ্টা করি যখনই কোনো রেসিপি শেয়ার করি যেন সুন্দরভাবে বুঝিয়ে বলে দেওয়ার জন্য। আমি জানি অনেক আপুরা আমার রেসিপি ফলো করেন, সেই জন্য আর কি অনেকেই বলে এত কথা বলো কেন। কথা বলার কারণ একটাই, আমি চাই যে আমার রান্নাটা যে ফলো করবে সেই জন্য পারফেক্টভাবে তৈরি করতে পারে, সেই জন্য আর কি। অনেকে আছে আমার চেয়ে অনেক ভালো ভালো কাজ পারেন, তা আমি যেটা পারি সেটাই তো মানে আমার চ্যানেলে শেয়ার করার চেষ্টা করি। কাউকে কিছু শেখাতে পারলে আমার কাছে অনেক ভালো লাগে, এখান থেকে আমিও অনেক কিছু শিখি, প্রতিদিনই শিখছি। অনেক সুন্দর সুন্দর কমেন্টের পাশাপাশি অনেক অসুন্দর কমেন্ট আসে, তো সবার কাছ থেকেই অনেক কিছু শিখি, ভালো শিখি, খারাপটা বর্জন করতে শিখি। তো সবসময় শেখার চেষ্টা করি, শেখার শেষ নেই, তাই না? তো যাই হোক, পিঠাগুলো খুব সুন্দর হচ্ছে, এটা দেখেও আমার খুব ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো সবগুলোই এরকম ফুলে ফুলে উঠবে আর দেখতেও ভালো লাগবে। আর এই ফুলকো পিঠাটা কিন্তু অনেক লম্বা সময় ধরে মানে সফট থাকবে, খেতেও ভালো লাগবে। আর চাউলের গুঁড়ার পিঠা ছাড়া কিন্তু তেলের পিঠা খেতে মজা না। অনেকেই ভাবে যে শুধু ময়দা দিয়ে তৈরি করে ফেলে তাহলে হয়ে যায়, তবে চাউলের গুঁড়ার পিঠার টেস্টই আলাদা, এভাবে করতে পারেন। আর এখন আমি পিঠাটাকে এপাশ ওপাশ করে 2 মিনিটের মতো ফ্রাই করে নিব, এর মধ্যেই কিন্তু আমার পিঠাগুলো ভাজা হয়ে যাবে। তো তেলের পিঠাতে কিন্তু অনেকে আছে নারকেল দিয়ে থাকেন, আমার বাচ্চারা আমার কাছেও নারকেল দিলে কেমন যেন একটু মানে কেমন কেমন যেন লাগে, ছাবা ছাবা লাগে, তো সেজন্য নারকেলটা আমি দিই না, বাচ্চারাও পছন্দ করে না, আমার কাছেও ভালো লাগে না। যদি নারকেল দিয়ে কেউ বানাতে চান তাহলে কিন্তু নারকেল দিতে পারেন, যখন ব্যাটারটা তৈরি করবেন তখনই নারকেল দিয়ে দিবেন। আর এই তো প্রত্যেকটা পিঠা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, আমি কিভাবে ভেজে নিচ্ছি আসলে এটা বলে দেওয়ার কিছু নেই, দেখিয়ে বুঝে নিতে হবে। তো অনেক আপু ভাইয়ারা আমার খোঁজ খবর নিচ্ছেন, মেসেঞ্জারে নক করছেন যে আপু তুমি ভিডিও দিচ্ছ না কেন। তো ভিডিও আসলে কি মানে এখন একটু মানে সিক বলবো, কারণ আমি গ্রামে যাওয়ার পর গ্রামে যে টিউবওয়েলের প্রচুর পানি খেয়েছি, আমার কাছে টিউবওয়েলের পানি খেতে ভালো লাগে, তো হঠাৎ করে দুই জায়গার পানিতে আমার একটু সর্দি ঠান্ডার মতো হয়ে গিয়েছে, তো সেই জন্য আর কি মানে ভয়েসটা একটু চেঞ্জ। তো মোটামুটি একটু রেস্টও নিচ্ছি আর চেষ্টা করছি একদিন পর পর ব্লগ দিতে, তারপর যখন সুস্থ হয়ে যাব ইনশাল্লাহ রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আজকে এক আপু দেখলাম আমাকে রেগেই লিখেছে, তুমি ব্লগ দাও না কেন, তুমি কি ঠিক করেছো একদিন পর পর ব্লগ দিবে। আসলে আমি এটা ঠিক করিনি, আমি চাই রেগুলার ব্লগ দিতে, আমারও খারাপ লাগে সবার সঙ্গে মানে আমার কথাগুলো শেয়ার করতে পারলে আমার বেশি ভালো লাগে। তো এভাবে করে রাগ করো না আপু, আমি একটু সুস্থ হয়েই সবসময় মানে রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব, যতদিন সুস্থ আছি ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে আমি আমার লাইফ স্টাইল শেয়ার করব। তো এরকম অনেকেই রেগে রেগে আমাকে করতেছে যে একদিন পর পর কেন ব্লগ দাও। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছো, তোমাদের জন্য শীতের এই মজার রেসিপিটা আজকে শেয়ার করে দিলাম, কিন্তু ব্লগ একদিন পর পর দিলে কি হবে, মজার মজার রেসিপিগুলো কিন্তু শেয়ার করি, তাই না? অনেক মজার ছিল পিঠাগুলো। আর এখন আমাদের পিঠা রেডি সকালের নাস্তা খাওয়ার জন্য, সবাই আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি, কারণ এত মজার পিঠা মানে বানানোর সময় কিন্তু পুরো বাড়ি গন্ধে মৌ মৌ করছিল। তো এখন সবাই খাওয়ার জন্য মানে টেবিলে রেডি হয়ে গিয়েছে,
আনতে না আনতেই সবাই নিয়ে নিচ্ছে যার যার মতো করে। এখন আমরা পিঠা খাবো, আর আমার কাছে পিঠা ভীষণ পছন্দের। তো শীতকালে আমার ব্লগে দেখতে পারবে, রেগুলারই কোনো না কোনো পিঠার রেসিপি থাকবে। চেষ্টা করব যদি সুস্থ থাকি তাহলে মানে রেগুলার একটা না একটা পিঠার রেসিপি শেয়ার করতে। আর এখন আমরা সবাই মজা করি, পিঠাটা এনজয় করি, তোমরা সবাই আমার সঙ্গে থাকবে আশা করি। তোমার কাছে কেমন লাগছে, তোমার কাছে কেমন লাগছে বলো? ভালো। বেশি ভালো। তোমার কাছে কেমন লাগছে? অনেক মজার পিঠা, শীতকালীন সকালের পিঠা, শীতের সকালের মজার তেলের পিঠা, এটা হলে তো আর কিছুই লাগে না। তো আশা করি আজকের এই তেলের পিঠার রেসিপি আপনাদের ভালো লাগবে, আপনারা বাসায় বানিয়ে খেতে পারবেন। আর আমাদের তো খুবই মানে আমাদের সকালটা আজকে অনেক মজার পিঠা দিয়ে শুরু করলাম, আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করলাম। এখন একটু খাই। অনেক মজা হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আমাদের নতুন বাড়িতে। আমাদের নতুন বাড়ির কাজ চলছে। তো আসলে চতুর্পাশে প্রথমে বাউন্ডারি কাজটা আমরা শেষ করলাম, আর ভিতরে ইনশাল্লাহ খুব দ্রুতই কাজ ধরবো। আর বাউন্ডারি না দিয়ে এখানে কাজ ধরতে গেলে একটু সমস্যা আছে, যেহেতু আমরা উত্তরায় থাকি আর আমাদের বাসা থেকে এখানে আসতে প্রায় 25-30 মিনিটের মতো সময় লেগে যায়। 25-30 মিনিটের মতো সময় লেগে যায়। তো এখানে বাউন্ডারিটা দেওয়া থাকলে, গেট লাগানো থাকলে আমাদের জিনিসপত্র বা মালামালগুলো যখনই কাজ ধরবো তখন কিন্তু ভিতরে রেখে গেট তালা দিয়ে রাখা যাবে। তো সেই জন্য আগে বাউন্ডারি কাজটা আমরা শেষ করলাম। তো আমাদের নিজের বাড়ির কাছে এসে ও গাড়ি ধুচ্ছে আর কি। মানে এখানে আমাদের যে পানির লাইন, সেই লাইনের পানি অনেক মজা, আমরা এখানে আসলে এই পানিটাও খাই। তো এই পানির পাইপ দিয়ে গাড়িটা ধুয়ে নিচ্ছে বাপ বেটা মিলে, তো ভালো লাগছে। আর এখানে আজকে আমাদের তো অনেক দিন হয়ে গেল, মানে মোটামুটি কাজ ধরেছে। আমরা কিন্তু আসি তো প্রায় কয়েকদিন পর পরই আসি, এসে মানে জায়গার কাজগুলো দেখাশোনা করি আর কি। তো সব প্রতিদিন আসা হয় না, যেহেতু আমি আমার ব্লগ চ্যানেলের জন্য কাজ করি বা এখানে সেখানে বেড়াতে যাওয়া হয়, সেই জন্য কিন্তু প্রতিদিন আসা হয় না। আচ্ছা আমি একটু কথা বলি, হ্যাঁ আপনারা একটু তাকান। আচ্ছা অনেক ভাইয়া পুরাই কিন্তু জানতে চায় যে মানে আমাদের কাজটা কিভাবে করতেছি বা কি আসো বিষয়। তো আমাদের তো বাড়ির কাজ ধরেছে অলরেডি, আপনারা অনেকেই জানেন বা অনেকগুলো ভিডিও এর মধ্যে আমি দেখিয়েছি। তো অনেক ভিডিওতেই আমি বলেছি যে আমরা বাড়ির কাজ ধরেছি। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই কিন্তু আমাদের বাড়ির কাজ মানে মোটামুটি এখন একটা ধাপ আমরা আগায় গেছি, সেটা হলো মানে বাউন্ডারির যে কাজটা। তো চতুর্পাশে কিন্তু আমাদের বাউন্ডারি দেওয়া হয়ে গিয়েছে, আর বাউন্ডারি না দিয়ে তো আসলে বাড়ির কাজে হাত দেওয়া যায় না। জিনিসপত্র এনে রাখতে হলে আমাদের এই জায়গাতেই রাখতে হবে, তো এগুলোর সেফটির জন্য প্রথমে বাউন্ডারিটা দিতে হয়। তো বাউন্ডারির কাজটা হলো আমাদের এই দুই মানে এই দুই ভাইয়া করে দিয়েছে। ভাইয়া এটা হলো কাশেম প্রধান, আর এই ভাইয়া এটা হলো সুদেব চন্দ্রমন্ডল ভাই। আর এই দুই ভাই মিলে আমাদের কাজের মানে পুরাটা মানে চুক্তি এতে দিয়ে দিয়েছিলাম। আর ভাইয়ারা এখানে না, শুধু পূর্বাচলে না, বাংলাদেশের যে কোনো প্রান্তে ওনারা এই বাউন্ডারির কাজ বা যে কোনো ধরনের কনস্ট্রাকশনের কাজ আছে এগুলো সব মানে ওনারা করে, আর মাশাল্লাহ খুব ভালো কাজ করে। আমরা কিন্তু কাজটা কন্ট্রাক্টে দিয়ে দিয়েছিলাম, রেগুলার আসিও নাই, আপনারা তো দেখেছেন আমার ব্লগে, এখানে সেখানে অনেক জায়গায় বেড়াতে চলে যেতাম, কিন্তু ভাইয়ারা একদম মন মতো করে
করে সুন্দর করে আমাদের কাজটা করে দিয়েছে আর সব কিছু একদম এক নাম্বার জিনিসপত্র দিয়ে এই কাজগুলো করে দিয়েছে যেটা আমরা বলে দিয়ে মানে শুরুতেই বলছিলাম যে আমাদের হ্যাঁ শুরুতেই আমরা বলছিলাম যে আমাদের সব জিনিসগুলো এক নাম্বার দিতে হবে তো সেইভাবে আমরা হঠাৎ হঠাৎ আসতাম এসে দেখতাম যে মানে কাজ কেমন চলতেছে তো ওনারা দুজনই মাশাল্লাহ খুব পরিশ্রমী পরিশ্রমের সঙ্গে আমাদের পরিশ্রমের সঙ্গে আমাদের কাজটা না এটা আপনাদের কাজের মানে পুরস্কার হ্যাঁ থাকে কোনো প্লট যদি থাকে আমরা আমাদের বাউন্ডারির কাজ বাসার কাজ বাড়ির কাজ এবং রাজুকের নকশার কাজ আমরা সব এভরিথিং সব আমরা করে দিতে পারবো আচ্ছা ভাইয়াদের ফোন নাম্বারটা আমি আমার স্ক্রিনের উপর দিয়ে দিব আর মাশাআল্লাহ ওনারা খুব ভালো কাজ করে এইখানে ওনাদের বাসা পূর্বাচল নিজের শ্রম দিয়ে কাজ করে আমি ছবিটা তাহলে দিয়ে দিব স্ক্রিনের উপরে তো পূর্বাচল হোক আর যেখানেই হোক আপনারা ওনাকে এই নাম্বারে ফোন করলে পেয়ে যাবেন আর কি ওনাদেরকে আর সবচেয়ে বড় লাইসেন্স তো আমরাই আছি এখানে আছি মানে পূর্বাচলে আছি তো এই তো হলো ভাইয়াদের ট্রেড লাইসেন্স তো আপনারা তো দেখতেই পেলেন আর ভাইয়া খুব মানে লেখাপড়ার পাশাপাশি ছোটবেলা থেকে এই কাজের সঙ্গে জড়িত তাই খুব দক্ষতার সঙ্গে কাজটা সুন্দরভাবে করে তো আমাদের কাজটা কেমন হয়েছে এখনো তো পুরোপুরি শেষ হয় নাই আর হয়তো কয়েকটা দিন লাগবে তখন বুঝতে পারবেন যখন একদম পুরোপুরি শেষ হবে আরও মানে ভালো লাগবে তা নেক্সট টাইম যে কাজগুলো করাবো ইনশাল্লাহ ওনাদেরকে দিয়ে করানোর চিন্তা ভাবনা আছে বাকিটা আল্লাহর ইচ্ছা দেখা যাক তো ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ আপনারা আর আমাদের গেটের কাজটা হয়তো দুই একদিনের মধ্যে আমরা করে ফেলবো গেট কিনতে হবে তো আমাদের বাড়ি থেকে একটা প্লট পরেই কিন্তু মানে আরও অনেকগুলো কাজ এই ভাইয়ারা করেছেন তো আমি একটু দেখিয়ে দিচ্ছি যদি কেউ বাউন্ডারির কাজ করতে চান বা কনস্ট্রাকশনের কোনো কাজ করতে চান তাহলে ওনাদেরকে দিয়ে করাতে পারেন ওনাদের কাজের হাত মাশাল্লাহ খুবই ভালো এইটা কিন্তু আমাদের বাড়ি থেকে একটা প্লট মানে পরেই তো এই কাজটাও খুব সুন্দর হয়েছে আমাদের প্রতিবেশী ওনারা আর ওনাদের চতুর্পাশে বাউন্ডারি দেওয়া হয়েছে ভিতরে বাড়ির কাজ খুব দ্রুতই ধরবে তো আমাদের যে ওনাদের মানে এই বাড়ির সামনের যে বাড়িটা মানে আমাদের প্লট থেকে এটাও একটা প্লট পরেই তো এটা কিন্তু খুব সুন্দর করে একটা বাংলো বাড়ির মতো তৈরি করা হচ্ছে ওনারাও আমাদের প্রতিবেশী ওনারা চলে আসবেন মানে চলে আসবেন বলতে কি ওনারা এখানে বেড়াতে আসবেন আর কি তো খুব সুন্দর করে বাড়িটা করেছে আর আমি একটু দেখানোর চেষ্টা করেছি উপরের গুলো কিন্তু টিন পাশ দিয়ে হলো আপনার ওয়াল করা খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর পাশে দিয়ে মানে বাগান বাড়ির মতো হবে আর ভিতরটা হলো একটা কিচেন আছে দুইটা রুম আছে খুব সুন্দর হয়েছে তো আমি চেষ্টা করেছিলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখানোর আর ভিতরে যেহেতু কাজ চলছে তো যতটুকু পেরেছি আপনাদেরকে করে দেখা মানে ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি তো এই কাজটাও কিন্তু এই ভাইয়ারাই করেছে তো সেজন্যই দেখানোর কারণ তাছাড়া আমাদের প্রতিবেশী আমি যখনই আমাদের বাড়িতে আসি তখনই কিন্তু এই বাড়িতে আসি এসে ওনাদের সঙ্গে একটু যখনই ওনারা থাকে একটু কথা টথা বলে আবার চলে যাই ভালো লাগে আসলে আমরা যখন এখানে চলে আসব একটা সময় ওনারাই আমাদের কাছের লোক হবে প্রতিবেশীরাই তো থাকবে আপদে বিপদে তাই না যাই হোক এই তো ভিতরের হলো এখনো অনেক কাজ বাকি আছে তো এমনিতে খুব সুন্দর হয়েছে বাংলো বাড়ি করছে আর কি ওনারা এখন আসলে এই বাড়িটার জন্যই বেশি মায়া লাগে মনে হয় যে কবে এখানে চলে আসব সেটাই বলি ওকে প্রতিদিনই বলি যে চলো আমরা পূর্বাচলে চলে যাই আর সত্যি আমার খুব ভালো লাগে এখানে খুবই নিরিবিলি পরিবেশ
তাছাড়া সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে পূর্বাচলেই আমাদের মানে থাকা উচিত, পূর্বাচলে থাকলেই ভালো লাগবে। তো এদিকের অনেকগুলো বাউন্ডারির কাজ হয়েছে, এই কাজগুলো এই ভাইয়ারাই করেছে। তো এই ভাইয়ারা আবার মোটরসাইকেলে আমাদের সাথে মানে পাশাপাশি আসলো আর কি। তো বলতেছিল যে ম্যাডাম আমাদের আরও কিছু কাজ একটু শেয়ার করুন, যাতে করে যদি কেউ কাজ করাতে চায় একটু আইডিয়া নিতে পারবে। তো ওনাদের কথা মতো আসলাম এখানে। তো এই বাড়িটাতেও ওনারা বাউন্ডারি কাজ করতেছে, আর মানে যা যা করা দরকার সেগুলো করতেছে এই আর কি। আসলে ভালো লাগে আমার কাছে মানে এই ধরনের কাজ। আজকে কিন্তু আমিও আমাদের বাড়িতে গাছ লাগানোর জন্য বিচি নিয়ে গিয়েছিলাম, তো লাগানো হয় নাই। আমরা যেতে যেতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল, তো রোদ উঠে গিয়েছে, তো ভেবেছি যে অন্য দিন লাগাবো। তো এখানে আবার যারা মানে জায়গার মালিক ওনারা আবার খুব সুন্দর বিচি লাগিয়েছে, গাছ লাগিয়েছে, তো এগুলো ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে আর কি। এগুলো হলো সিম গাছ, তো আমার তো দেখে খুবই ভালো লেগেছে। আমি যখন বাড়িতে গিয়েছিলাম বাড়ি থেকে আবার বিচি এনেছি কিছু, তো আমি ভাবলাম যে আমাদের মানে বাড়িতেও আচ্ছা আশেপাশে কিছু বিচি লাগিয়ে দেব, তো কিছু গাছও লাগানোর ইচ্ছে আছে। তো সব কিছু মিলে আসলে ভালো লাগে। কখন যে মানে আমাদের বাড়ির কাজটা শেষ হবে সেটার জন্য ওয়েট করতেছি। সবাই দোয়া করবেন যেন মহান আল্লাহ তাআলা আমাদের সব কিছু সুন্দরভাবে সম্পূর্ণ করার তৌফিক দান করেন, এই তো আর কি, তাই না? তো সবাই ভালো থাকবেন। আসলে আমরা নাস্তা খেয়ে বের হয়েছি, আস্তে আস্তে মোটামুটি 12টার মতো বেজে গিয়েছিল, রোদও উঠেছে। তো এখন ইচ্ছে করছে একটু ডাব খাবো, পূর্বাচলে আসলে ডাব খাই, এখানে ডাবগুলো একদম ফ্রেশ আর খুবই মিষ্টি, ভালো লাগে খেতে। তো আমরা এখন ডাব খাওয়ার জন্য যাচ্ছি আর কি।